হ্যালো বিউটিফুল পিপলস, এখন বাজে ভোর 4:30। আমি ঘুম থেকে উঠেছি, আমি জানি না আজকে আমরা একটু বেরোবো, কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ থাকবে। আমি এখন রেডি হব, আগে রেডি হইনি, বাকি কথা পরে হবে। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আমি বেশি কিছু করিনি, এরপরে হচ্ছে আমি মানে বেরোবো। যাই হোক, বাড়িতে তো চলে এসছে, এবার অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হয়েছিল কারণ আমার আগের মাছগুলো সব মারা গেছিল। তো অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে, এবার জল দেব আর এই মাছগুলোকে ছাড়ব। আর এখানে যাবতীয় জিনিস আছে, এবার অ্যাকোরিয়ামটা পরিষ্কার হয়ে একেবারে যখন ইয়ে করব, মানে যখন আর কি হোয়াটএভার অ্যাকোরিয়ামে যখন জল দেবো মাছ ছাড়বো, তখন আবার দেখা যাক কী হয়। আচ্ছা, অ্যাকোরিয়ামটা পরিষ্কার হয়ে গেছে, সব যেমন প্লেসে ছিল সেরকম প্লেসড করে দিয়েছি। তবে একটাই সমস্যা, মাছগুলো কিছুতেই নিচে নামছে না, মাছগুলো উপরের দিকেই খালি খুঁজছে। তবে আমার ওই ছোটো ছোটো লাল মাছগুলোর থেকে এই কালো মাছগুলো বেশি ভালো লেগেছে, কারণ এর লেজগুলো বেশ সুন্দর দেখতে, ভালো লেগেছে। এরা খালি উপরেই ঘোরে আর রাত্রেবেলাও শান্ত হয় না, মানে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে, দিনের কোনো সময়ই শান্ত হয় না। তবে মাছগুলো বেশ ভালো। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি, আশা করছি সবার খুব ভালো লেগেছে। থ্যাংকস ফর ওয়াচিং।